প্রিয় দর্শক, বাংলা টিভি 71-এ চোখ রাখুন। এখন আমরা বরিশাল বাখেরগঞ্জ উপজেলায় বিদ্যুৎ অফিসে আমরা প্রধান ওনার সাথে কথা বলবো, যে বিদ্যুতের যেই সমস্যাগুলো জনগণের থেকে আমরা জানতে পারি, যে মিটারের যেই সরকারি চার্জ তার থেকেও কিছু বাড়তি নিচ্ছে, এই বিষয়টা নিয়ে তিনি কতটুকু সচেতন, আর কিছু মিটারে যে বিলটা বেশি আছে এটা নিয়ে তিনি কতটুকু সচেতন হইয়া কাজ দায়িত্ব পালন করছে, আমরা একটু কথা বলবো, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতির, এটা বাখেরগঞ্জ জোনাল অফিস, এটা বিদ্যুতের সম্পূর্ণ রেটটা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন যেভাবে নির্ধারণ করেছে সেভাবেই পুরো বাংলাদেশে বিল হচ্ছে, এবং তার অংশ হিসাবে বাখেরগঞ্জ জোনাল অফিসেও একই রেটে বিল হচ্ছে। এখানে বাড়তি কোনো টাকা নেওয়ার কোনো সুযোগ নাই। আমরা গ্রাহকদের এ ব্যাপারে বারবার সচেতন করেছি, মাইকিং করেছি যে বিনা রসিদে কাউকে কোনো টাকা দিবেন না, এবং টাকা যদি কেউ দালালি করে তাকে ধরিয়ে দেওয়ার জন্য আমরা উদ্বুদ্ধ করেছি, এবং কিছু কিছু লোকের আমরা শাস্তির ব্যবস্থাও করেছি। মিটার রিডিংয়ের ব্যাপারে আমার কথা হলো, আমাদের বিসিএম কাম মিটার রিডার, এরা প্রত্যেক বাড়িতে যাবে এবং রিডিং আনবে। যদি রিডিং ঠিকমতো না আনে তাহলে সে ব্যাপারে আপনারা রিপোর্ট করতে পারেন যে আমার এলাকায় রিডিং ঠিকমতো আনতেছে না বা বাড়ি বাড়ি যাচ্ছে না। যদি এরকম ধরা পড়ে আমরা তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা চাই গ্রাহক সঠিক সময়ে সঠিক বিলটা পরিশোধ করুক, কোনো রকম বাড়তি বিল পরিশোধ করুক বা ভোগান্তির সৃষ্টি হোক, এটা আমরা চাই না। আচ্ছা, আরেকটি বিষয়ে প্রশ্ন করতে চাই, যে কিছু গ্রাহক যদি আপনাদের এখানে বিলের জন্য বা মিটারের জন্য যদি তারা পেমেন্ট করে থাকে, তাদেরকে কতদিনের ভিতরে আপনারা মিটারগুলা ফাইনাল করে সক্ষম হন? হ্যাঁ, নতুন সংযোগ আমরা গ্রাহক আবেদন করার পরে যখন সে জামানতের টাকা জমা দেবে, জামানতের টাকা জমা দেওয়ার 7 দিনের ভিতরে আমরা তাদের সংযোগ দিতেছি। এবং শিল্পের আবেদনের ক্ষেত্রে গ্রাহক জামানতের টাকা জমা দেওয়ার, অর্থাৎ সে ওয়ারিং সম্পন্ন করে জামানের টাকা জমা দেবে, সে 3 দিনের ভিতর শিল্প সংযোগ পাবে। আরেকটি বিষয় হলো, যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল যে যারা অসহায় তাদেরকে প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া হবে, সেটা নিয়ে আপনি কতটুকু কাজ করছেন? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর একটি মহৎ উদ্যোগ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন ছিল বাংলাদেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পাক। সেই অংশ হিসাবে প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এই বিশাল কর্মযজ্ঞ আমরা বাস্তবায়ন করতে চলছি। বাখেরগঞ্জ উপজেলায় ইতিমধ্যেই শতভাগ বিদ্যুতায়ন হয়েছে, এবং এখনও যদি কেউ বাদ পড়ে তাদের কাছ থেকে আমরা লিখিত আবেদন, এবং এমনকি আমরা ঘরে ঘরে যে লোকের তথ্য সংগ্রহ করে তাদের বিনামূল্যে মিটার, বিনামূল্যে বিদ্যুতের সংযোগ দেওয়ার ব্যবস্থা নিয়েছি। সেক্ষেত্রে গ্রাহক শুধু তার ঘর ওয়ারিং করবে এবং জামানতের টাকা জমা দেবে, সেটাও সরকারি নির্ধারিত রেটে। জামানত সর্বনিম্ন 400 টাকা, সদস্য ফি 50 টাকা, আর যার যখন লোড বৃদ্ধি পাবে তার সেই অনুপাতে তার জামানত দিয়ে, তারও সরকারি নির্দিষ্ট রেট আছে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ধন্যবাদ আপনাকে আমাদের বাংলা টিভি 71-এ থাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পল্লী বিদ্যুতের কাজে আপনাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি, এবং প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এটা যাতে বাস্তবায়ন হয় এজন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি।